এ পর্যন্ত আমরা টকসের সুদক্ষ প্ল্যাটফর্মে সর্বমোট 27টি ইন্ডিভিজুয়াল সেশন কন্ডাক্ট করেছি এবং 3টি সিরিজ অফ ওয়েবিনার্স করেছি সাবজেক্ট ম্যাটারের উপরে। সো এই সিরিজ অফ ওয়েবিনার্স এর মধ্যে ছিল প্রথমে নিউরোসায়েন্সের উপরে আমরা 3টা প্রোগ্রামের একটা সিরিজ করেছি, তারপরে প্রাইসিং এর উপরে একটা সিরিজ করেছি, এবং সর্বশেষে কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি এর উপরে আমরা 4টি সেশন কন্ডাক্ট করেছি। সো এটি হচ্ছে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি এর চতুর্থ সেশন, ইমপ্লিমেন্টিং এসকিউএম দ্য সাকসেসফুল ওয়ে। আমাদের আজকের এই প্রোগ্রামটি আজকের এই প্রোগ্রামে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন রেজওয়ানা খানাপা, তিনি স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড এর সিইও হিসেবে কর্মরত আছেন। আমাদের এই প্রোগ্রামের ওয়ার্ক ফ্লোটা যদি একটু সেশন ফ্লোটা যদি একটু দেখে নিই, আমরা শুরুতেই অ্যান্ড্রয়েড সম্পর্কে সংক্ষেপে জেনে নেব, এরপর আমাদের ফেসিলিটেটর রেজওয়ানা খানাপা সম্পর্কে সংক্ষেপে ওনার পরিচিতি জানবো, এরপরে আমরা মূল অনুষ্ঠান মূল প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রাম শেষে আমরা কোয়েশ্চেন আনসার সেশন থাকবে, আপনাদের জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারবেন। আমরা আমরা কিছু হাউস রুলস যদি জেনে নিই, যে আপনাদের কাইন্ডলি আপনাদের একটু রিনেম করে নেবেন আপনার নাম এবং পাশে অর্গানাইজেশনের নাম দিয়ে, আর অ্যাক্রস দ্য সেশন কাইন্ডলি আপনাদের অডিও এবং ভিডিও অফ রাখবেন আমাদের সেশন সুন্দর মতো কন্ডাক্ট করার জন্য। কোনো প্রশ্ন যদি আপনাদের উত্থাপিত হয় মনে, সেক্ষেত্রে চ্যাট বক্সে কাইন্ডলি সেটা লিখে রাখবেন, অথবা সেশন শেষে ডিসকাশনের সেশনের শেষে আপনারা যদি চান সেক্ষেত্রে সরাসরি প্রশ্ন করতে পারেন কিউএ সেশনে। আর অ্যাক্রস দ্য সেশন আমরা কথা বলার সময় এবং কোনো কিছু লেখার সময় অবশ্যই একে অপরের প্রতি রেসপেক্টফুল থাকব। অ্যান্ড্রয়েড সেন্টার ফর ডেভেলপমেন্ট সম্পর্কে সংক্ষেপে যদি একটু আমরা বলি, আমরা 2008 সাল থেকে প্রতিষ্ঠিত, বাংলাদেশে এক্সিকিউটিভ এডুকেশন দিয়ে আসছি আমরা সেই 2008 সাল থেকে। এ পর্যন্ত আমরা বাংলাদেশ সরকার, তারপর ডেভেলপমেন্ট সেক্টর, এনজিও, আইএনজিও সহ এবং আমরা ফর প্রফিট সেক্টরে অনেকগুলো ট্রেনিং দিয়েছি এবং রেগুলার বেসিসে আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি 360 ডিগ্রি ফরম্যাটে। আমাদের কারেন্ট সার্ভিসগুলোর মধ্যে আছে কাস্টমাইজ ট্রেনিং প্রোগ্রাম, কোনো অর্গানাইজেশনের জন্য তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রোগ্রাম ডিজাইন করে থাকি। আর ওপেন ট্রেনিং প্রোগ্রাম আছে আমাদের, আমরা বিভিন্ন টপিকের উপরে, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকের উপরে সেশন আয়োজন করে থাকি, সেখানে পার্টিসিপেন্টরা নিজেদের কনভিনিয়েন্সে পার্টিসিপেট করতে পারে। এছাড়া আমাদের আছে ই-লার্নিং প্রোগ্রাম, আমাদের একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম আছে সুদক্ষ, www.sudokkho.com, এখানে গেলে আপনারা দেখতে পাবেন। সো এখানে প্রি রেকর্ডেড ট্রেনিং গুলো থাকে, সেখান থেকে পার্টিসিপেন্টরা তাদের পছন্দ মতো তাদের প্রেফারেন্স অনুযায়ী প্রোগ্রাম করতে পারে, যে কোনো সেশনে যে কোনো ট্রেনিং এ অংশ নিতে পারে। আমাদের চতুর্থ একটি সার্ভিস আছে এক্সিকিউটিভ কোচিং, কেউ যদি ক্যারিয়ারের পরবর্তী লেভেলে লেয়ারে যেতে চায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরের দেশে প্রচলিত আছে যে পার্সোনাল মেন্টরিং, বাইরের সিনিয়র কোনো এক্সপার্ট ব্যক্তির কাছ থেকে পার্সোনাল মেন্টরিং নেয়, এক্সিকিউটিভ কোচিং বলি আমরা এটাকে। সো আমরা এই সার্ভিসটাও রিসেন্টলি 2019 সালে চালু করেছি। আমাদের ট্রেনিং এর ট্রেনিং সম্পর্কে সংক্ষেপে যদি আপনাদেরকে একটু বলি, আমাদের ট্রেনিং এর এক্সটেন্ড সম্পর্কে, এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছেন 140+ অর্গানাইজেশনের 35,000+ পার্টিসিপেন্টকে আমরা ট্রেনিং দিয়েছি। আমাদের রিচ এর মধ্যে আছে প্রায় 13টি ইউনিক ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করেছি, আর 2,000+ ট্রেনিং সেশন আমরা এ পর্যন্ত কন্ডাক্ট করেছি। আর রিসেন্টলি আমাদের যে ই-লার্নিং প্ল্যাটফর্ম সুদক্ষ, এই সুদক্ষের থ্রুতে আমরা 9,877+ অনলাইন কোর্সের পার্টিসিপেন্ট আমাদের আছে, আর আমাদের ফেসিলিটেটর স্কুলের মধ্যে প্রায় 50+ এক্সপার্ট ফেসিলিটেটর আছেন, যারা তাদের সাবজেক্ট ম্যাটার স্পেশালাইজেশন অনুযায়ী বিভিন্ন পার্টিসিপেন্টদেরকে ট্রেনিং দিয়ে থাকেন। আমরা যেটা যেটা বলছিলাম, সুদক্ষ আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম, এই আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্মে আপনারা দেখবেন আমরা 3টা লেয়ার আছে ই-লার্নিং, যেখানে হচ্ছে যে পার্টিসিপেন্টরা আগে যেমনটা বলছিলাম যে প্রি রেকর্ডেড ট্রেনিং থাকে, সেখান থেকে তারা তাদের নিজেদের কনভেনিয়েন্স অনুযায়ী নিজেদের পছন্দ মতো প্রয়োজন মতো কোর্স এনরোল করে সেখান থেকে কোর্স করতে পারে। আর আমাদের সুদক্ষ এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যে লাইভ ক্লাসরুম অ্যারেঞ্জ করেছি আমরা রিসেন্টলি। সো এই লাইভ ক্লাসরুমের থ্রুতে আমরা যে ট্রেনিং আগে ফিজিক্যাল ট্রেনিং দিতাম, সেই ট্রেনিংটা এখন লাইভ ট্রেনিং, যে কোনো সময় রিয়েল টাইম পার্টিসিপেন্টস এবং টিচার একত্রে এসে
ট্রেনিং নিতে পারেন। আরেকটি আছে আমাদের সুদক্ষ এলএমএস এর গুরুত্বপূর্ণ একটা অংশ ক্লাসরুম ম্যানেজমেন্ট। সো ক্লাসরুম কোনো একটা ক্লাস নেওয়ার জন্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত সাপোর্ট আছে, অ্যাসাইনমেন্ট নেওয়া থেকে শুরু করে স্কেজুলিং করা, তারপরে যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট, ডিসকাশন ফোরাম, এই সবগুলো সমন্বয়ে আমাদের একটি ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এছাড়া আছে আমাদের সুদক্ষ স্টুডিও। আমরা যে ই-লার্নিং কোর্সগুলো ডেভেলপ করি সেগুলোর জন্য আমাদের ডেডিকেটেড একটা স্টুডিও আছে। এই স্টুডিওতে আমরা এই স্টুডিওর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ই-লার্নিং কোর্স ডেভেলপমেন্টের জন্য বাইরের অর্গানাইজেশনকেও আমরা সাহায্য করে থাকি, এই সার্ভিসটাও আমরা দিয়ে থাকি আমাদের ডিজিটাল স্টুডিও থ্রুতে। এবং আমাদের একটা ডেডিকেটেড টিম আছে, দেখতে পাচ্ছেন যে রিসোর্সফুল কন্টেন্ট টিম আছে আমাদের, ভিডিও প্রোডাকশন টিম আছে, তারপরে পোস্ট প্রোডাকশনের যত কাজ আছে সেগুলো, ক্রিয়েটিভ মোশন গ্রাফিক টিম, প্রফেশনাল ভিডিও এডিটর সহকারে আমাদের এই পুরো সার্ভিসটা আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে দিয়ে থাকি আমাদের নিজস্ব ই-লার্নিং প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের পাশাপাশি। তো আজকের সেশনটি যিনি নেবেন আমাদের ফেসিলিটেটর রেজওয়ানা খানাপা, তিনি স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের সিইও হিসেবে কর্মরত আছেন। তার পরিচয় বলতে গেলে অনেক ভাস্ট, আমরা খুবই সংক্ষেপে এখানে একটু কিওয়ার্ড তুলে ধরেছি। তিনি একজন টেকনোলজি এন্টারপ্রেনার, প্রাইভেট ইকুইটি ইনভেস্টার, বিজনেস প্রসেস অ্যান্ড এন্টারপ্রেনার, এন্টারপ্রাইজ সলিউশন অ্যাডভাইজার। তিনি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রিতে 16 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন দক্ষতার সাথে। তার স্পেশালিটি যদি বলি যে কনসালটেন্সি করেন তিনি, তারপরে কর্পোরেট বিজনেস স্ট্র্যাটেজি অ্যানালিসিস করেন, এবং তিনি চেঞ্জ প্রসেস অ্যান্ড টেস্টিং ইনক্লুডিং রিসোর্স রিসোর্সিং এন্ড লিডারশিপ অ্যান্ড মেন্টরিং টেক ড্রিভেন স্টার্টআপস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইনভেস্টর হিসেবে আমাদের মার্কেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সো আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করব রেজওয়ানা খান আপা, আপনি যদি একটু ফ্লোর নেন এবং আপনার ডিসকাশন শুরু করেন। আমি আমার স্ক্রিন শেয়ার এখন অফ করে দিচ্ছি, কাইন্ডলি আপনি আপনার স্ক্রিনটা স্ক্রিন শেয়ার শুরু করেন। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ। আমি তো আমার স্ক্রিন শেয়ারটাকে দিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম সবাইকে, এবং আশা করি সবাই ভালো আছেন। আমি রেজওয়ানা খান, সিইও স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড। 16 বছর প্লাস আসলে আমি ইন্ডাস্ট্রিতে আছি, কাজ করছি স্টার কম্পিউটার সিস্টেমস থেকে কাজ করছি। আমার পড়াশোনা হচ্ছে বেসিক্যালি টেকনোলজি, কম্পিউটার সায়েন্স থেকে পাস করেছি আমি ব্যাচেলার্স, দেন মাস্টার্স করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। এবং কাজ করার মানে আমার ইচ্ছাটার কারণে, আসলে বেসিক্যালি আমার পড়াশোনাটার কারণেই আসলে আমার এরকম টেকনোলজি কোম্পানি রান করার বা বিজনেস করার ইচ্ছা ছিল, বা আমি নিজেও চেষ্টা করেছি আমি টেকনোলজি কোম্পানিতে বা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে যদি আমার ইনপুট কিছু শিখতেও পারি এবং কিছু দিতেও পারি। থ্যাংক ইউ এনরাউটকে এবং সুদক্ষকে আমাকে ইনভাইট করার জন্য। এবং আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট আসলে এটা, সেটা হচ্ছে আসলে কোয়ালিটি প্রসেস ম্যানেজমেন্ট, সফটওয়্যার কোয়ালিটি প্রসেস ম্যানেজমেন্ট, এই ব্যাপারে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি আমি বিজনেস প্রসেসের মানুষ, আমি বিজনেস প্রসেস ডিজাইন করি, বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এর কাজ করি, এটা আমার একটা স্পেশালিটি। এগুলোর জন্য আমি আসলে বেশ বড় বড় প্রজেক্টে কনসালটেন্সি করেছি বাংলাদেশে, এখন একটু কম করছি, রাদার আমি আমার টিমকেই বেশি এনগেজ রাখি, আর এটাই আর কি। এবং কোয়ালিটি ম্যানেজমেন্টের কথা যদি বলি, আমাদের কোম্পানি সিএমএমআই লেভেল 3 কোম্পানি এন্ড আইএসও সার্টিফাইড কোম্পানি। তো এগুলা করতে গেলে আমাদেরকে সম্পূর্ণ কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, এবং এই কমপ্লায়েন্সগুলো মেনটেন করা যে কতখানি জরুরি এটা কিন্তু আসলে আমাদেরকে আমার হয়তো বা ট্রেনিং এর মধ্যে আমি একটু বোঝানোর চেষ্টা করবো সেশনের মধ্যে, যে কেন এত জরুরি এবং কি উপকার করে। আসলে অনেকে মনে হতে পারে এটাকে একটা শোকেসিং, যে একটা সিএমএমআই কোম্পানি যা সিএমএমআই সার্টিফিকেট দিব টেন্ডার করার জন্য অযোগ্যতার জন্য, কথাটা কিন্তু আসলে ঠিক তা না। আপনারা যারা হয়তো বা অডিয়েন্স যারা আছেন, আমি বুঝতে পারছি যারা প্রসেস ম্যানেজমেন্ট বা কোয়ালিটি প্রসেস নিয়ে কাজ করেন বা করতে চান বা ডেভেলপমেন্টে কাজ করেন, তারাই সম্ভবত এখানের, আমার যতদূর মনে হচ্ছে যে আপনার অডিয়েন্স বোধ হয় এই সেক্টরেরই, ডেফিনেটলি আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে। তো এটা কিন্তু আপনারা একদম তিলে তিলে নিশ্চয়ই বুঝতে পারেন যে কি পরিমাণ ইম্পর্টেন্ট একটা প্রপার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করা, কি পরিমাণ ইম্পর্টেন্ট একটা প্রপার টেমপ্লেটের ব্যাপারে আপনাদের জানা, কিভাবে করে এই রিকোয়ারমেন্ট গ্যাদার করতে হয়, কিভাবে করে এস্টিমেট করতে হয়, কিভাবে করে এটাকে ট্রেস ট্র্যাকিং করতে হয়, ট্রেস করতে হয়, রিকোয়ারমেন্ট ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স করতে হয়, কিভাবে করে এই প্রসেসগুলির থ্রুতেই কিন্তু একটা প্রজেক্ট, সেটা ছোট হোক বড় হোক ক্রিটিক্যাল হোক,
প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী ডেফিনেটলি আপনার এবং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী এগুলো কিন্তু সলিউশন আছে, এবং সেই অনুযায়ী যদি আমরা কাজ করি আসলে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে অনেকখানি কাজই আমাদের সব মানে আমাদের সহজ হয়ে যায়, বা আমাদের তখন বোঝা যায় আসলে কতখানি গ্যাপ ছিল, যার কারণে কিন্তু ওই যে গ্লোবাল অ্যাপ্রোচ আর লোকাল অ্যাপ্রোচে প্রবলেম হয়ে যায়। দেখা যায় যে আসলে আমাদের এই এই নলেজটা আরো বেশি জানলে হয়তো আপনাদের এন্ডে খুব উপকার হয়, আপনাদের উপরে তখন ম্যানেজমেন্টও ক্ষিপ্ত হন না, ক্লায়েন্টও ক্ষিপ্ত হন না, বিকজ আপনারা তখন একটা ফর্মুলার মধ্যে চলতে পারবেন আর কি। হাওয়েভার আমি শুরু করি আমার ফেভারিট সাবজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে। তো আমার আজকে আমি একটু ইচ্ছা করি সাবজেক্টটাকে চয়েস করেছি, যদি তিনটা আরো কনসেকিউটিভলি আরো কয়েকটা সেম জিনিস এসকিউএম নিয়ে ট্রেনিং হয়েছে, সেশন হয়েছে। আমি আসলে ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা বলতে চাচ্ছি, যেহেতু সিএমএমআই ইমপ্লিমেন্টেশনের সম্পূর্ণ আমি সাথে ছিলাম, আইএসও তো আমি আমার অফিসের সাথে ছিলাম সবসময় এবং খুব ভালোভাবে টিমের সাথে এঙ্গেজ ছিলাম। তো আমি চেষ্টা করি যে কিছু নলেজ যদি এই 40-50 মিনিটে আপনাদেরকে শেয়ার করতে পারি। তো আজকে আমি যেই ডিসকাশন টপিকগুলি বলবো সেটা ডেফিনেটলি আগে এসকিউএম কি সেটা আমি বলতে চাচ্ছি, অ্যান্ড দেন ড্রাইভার্স অফ সফটওয়্যার কোয়ালিটি, দেন কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস, প্রসেস অ্যান্ড প্রোডাক্ট কোয়ালিটি বলতে আমরা কি বুঝি, স্টেপ বাই স্টেপ প্রসেস অফ সিএমএমআই। এটা আমি একটু স্পেশালি আমি একটু এনেছি এই এই জিনিসে, বিকজ এইটা যদি আপনাকে আপনাদেরকে ডায়াগ্রাম অনুযায়ী আমি বুঝিয়ে দিতে পারি এবং একটু অ্যাব্রোভিয়েশনগুলো বুঝিয়ে দিতে পারি, তাহলে আপনারা বুঝবেন যে আসলে কেন এটা এত জরুরি এবং কিভাবে করে এটা সম্ভব হয়। হ্যাঁ, দেন হচ্ছে কিউএফডি অ্যাপ্রোচ, গ্লোবাল কিউএফডি অ্যাপ্রোচ। গ্লোবাল কিউএফডি অ্যাপ্রোচ কিন্তু এই যে যেরকম প্রসেস, যেরকম সিস্টেম, মানে আমরা একটা তো স্ট্যান্ডার্ড করে কাজ করি, তো গ্লোবাল স্ট্যান্ডার্ড যেমন হচ্ছে সিএমএমআই একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, রাইট, আইএসও একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, এন্ড আদার আরও এসডিএস এর আরো অনেক মেথড আছে যেগুলো স্ট্যান্ডার্ড। সো এগুলাই যে কিভাবে করে প্র্যাকটিস করা যায় এবং গ্লোবাল অ্যাপ্রোচ গুলি কি সেটা আমরা জানতে পারবো। দেন হচ্ছে স্টেপ অফ কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল ফেজ ফর সফটওয়্যার, এগুলো যদিও আসলে বেসিক্যালি উপরে চলে আসবে বাট তারপরে আমি একটু আবার আলাদা করে বলবো। এবং সার্টিফিকেশন অপরচুনিটিস আসলে আমাদের এসপিএম এ কি কি থাকতে পারে, অ্যান্ড ক্যারিয়ার কি আমাদের হতে পারে, আসলে এটা একটা ভালো ক্যারিয়ার হতে পারে আসলে, কারণ এটা কিন্তু ইটসেলফ একটা হিউজ ইন্ডাস্ট্রি, মানে একটা সেক্টর পার্ট আর কি সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টর, ইনক্লুডিং শুধু সেগুলোও না, দেখা যায় যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা গ্লোবাল কোম্পানি or a group of company, এদেরও কিন্তু আসলে একটা বড় আইটি টিম থাকে, সেখানেও কিন্তু এসকিউএম এর একটা বড় চাহিদা আছে। তো চাহিদাটা কিন্তু শুধু যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির তা না, ওইখানেও যেসব জায়গাতে ডেভেলপমেন্টের কাজ চলতে থাকে, সাপোর্টের কাজ চলতে থাকে, মেনটেন্যান্সের কাজ চলতে থাকে, সেখানেও কিন্তু আপনাদের দরকার হবে। এখন যদি আমি একটু বলি সেটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্ট। সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্ট আসলে কি? সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে একটা টাইপ অফ ম্যানেজমেন্ট, যেটাতে প্রসেস বা প্রসিডিওর থাকে, আমরা একটা এইম করি ডেভেলপ এবং ম্যানেজ করার জন্য, একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টকে ম্যানেজ বা ডেভেলপ করার জন্য যে কোয়ালিটিটা আমরা মেনটেন করবো সেইটার প্রসেস এবং প্রসিডিওরটাকে এসকিউএম বলে। এটার গোল আসলে বেসিক্যালি যেটা আমি লিখেছি এখানে সেটা হচ্ছে ইটস গোল ইজ টু এনশিওর দ্যাট দ্য প্রোডাক্ট মিটস দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড। কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা কিন্তু যেমন এই যে সিএমএমআই বলছে, আইএসও বলছে, আমাদের জন্য নর্মালি এগুলোই বেশি চলে, অ্যান্ড দেন সিকিউরিটির জন্য আমরা আইএসও 27,000 ইউজ করি। সিএমএমআই না করে আমি যদি আইএসওতে যেতে চাই তাহলে ডেভেলপমেন্টের জন্য আইএসও 20,000 আছে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলি আমরা করি সেগুলোকে কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলছে, একটা স্ট্যান্ডার্ড মেজার করা হয়। সো ইটস গোল ইজ টু এনশিওর দ্যাট দ্য প্রোডাক্ট মিটস দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ডস অ্যাজিউম বাই দ্য কাস্টমার। This is also very, very important point, customer. Customer-er end-er theke kontake quality bola hocche, kontake requirement bola hocche, ebong seta standard onujayi. Haan, standard bhabe amaderke present korte hobe, standard bhabe korte hobe, bujhte hobe. While also meeting any necessary regulatory and developer requirements. Ebong shudhu ki client requirement-i ache, kintu developer-er requirement-o thakbe. So, shob miliyei kintu ekta quality standard hoy. এখানে বিভিন্ন ক্রিটিক্যাল পয়েন্টও থাকে, রিস্ক অ্যাসেসমেন্ট থাকে, রিস্ক মিটিগেট করার জায়গা থাকে, সেই জিনিসগুলোর মধ্যেও কিন্তু এটা পড়ে। সো এটাই কিন্তু আসলে বেসিক্যালি এসকিউএম এর গোল। কোয়ালিটি ম্যানেজমেন্টের কিছু অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে তিনটা হচ্ছে, এটা কিন্তু আমি একটু পরে ডিসকাশন করব, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। এই অ্যাসুরেন্সটি আমরা এখানে করি প্রসেস দিয়ে, প্রসিডিওর দিয়ে। কোয়ালিটি প্ল্যানিং, প্ল্যানিং প্রথমেই করে ফেলতে হয়, যখনই আমাদের ডেভেলপমেন্টটা শুরু হয় তখন প্রথমেই আমি যখন সিএমএমআই প্রোটা দেখাবো তখনই আপনারা দেখবেন যে কোথায় কোয়ালিটি প্ল্যানিং, প্ল্যানিংটা একদম প্রথম থেকে আমরা করে ফেলি। কোয়ালিটি কন্ট্রোল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব প্ল্যান করলাম, প্রসেস করলাম, প্রসিডিওর করলাম না, কিন্তু মেনটেন করলাম না, হ্যাঁ অডিট করলাম না,
তাহলে কিন্তু হবে না. সো দ্য কোয়ালিটি কন্ট্রোল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট. দেন হচ্ছে যেটা বলবো, ড্রাইভার্স অফ সফটওয়্যার কোয়ালিটি. একটা কোয়ালিটি, একটা সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্টের হ্যাঁ কি কি আসলে বেসিক্যালি ড্রাইভার করে. ডেফিনেটলি আপনার এখানে হচ্ছে দ্য হোল টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, দ্য হোল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট. দ্যাট ইজ ওয়াই কিন্তু আপনার এই যে বিভিন্ন ক্যারিয়ারের অপরচুনিটি এসেছে, রাইট? সে আপনার একটা প্রসেস ম্যানেজার থাকতে পারে, কোয়ালিটি ডাইরেক্টর পর্যন্ত হয়। দিস ইজ সো ইম্পর্টেন্ট যে অনেক জায়গাতে কোয়ালিটি ডাইরেক্টর হয় বড় বড় কোম্পানি, লাইক যদি আপনি ফরচুন 500 কোম্পানি গুলি ধরেন বা গ্লোবাল স্টার কোম্পানি গুলি ধরেন লাইক সিমেন্স এন্ড আদার, এদের আলাদা ডাইরেক্টরি থাকে এসবের জন্য। This is a so important matter. Not only software development, bibhinno project prottekta kajer I kintu ekta process and procedure thake, so automatically quality choleye ashe, right? So quality management matter ta khub matter kore ashole, jeta diye apni quality ta ke apnara je ager slide e jeta bolechi je quality assure o korben, quality assure o korben, quality planning o korben ebong quality control o korben. So etai. Then hocche ki productivity. প্রোডাক্টিভিটি হচ্ছে আপনাদের এখানে যেই কোয়ালিটিটা আমরা প্ল্যান করলাম সেটা ডেফিনেটলি আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে. সো দ্যাট প্রোডাক্টিভিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট. দেন কোয়ালিটি কন্ট্রোল সফটওয়্যার, অনেক সময় দেখা যায় যে আমরা কোয়ালিটি কন্ট্রোল সফটওয়্যার বা বিভিন্ন রকমের সফটওয়্যার দিয়ে আমরা টুলস ইউজ করি বা ফর্মুলা ইউজ করি, সেটার মধ্যে আসছে. অ্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা যখন এই কোয়ালিটিগুলোর ব্যাপারে আমরা বিভিন্ন রকমের এরর রেট, এরর রেট মানে কিন্তু শুধুমাত্র সফটওয়্যার টেস্টিং এর রেট, এরর রেট না, এরর রেটটা আমাকে কমাতে হবে শুধু তো এদিকে না, আমাদের কিন্তু যখন আমরা সফটওয়্যার আমাদের অডিট হয় CMMI বা ISO, আমাদের কিন্তু NC নন কমপ্লায়েন্স এর ম্যাটারটা খুব বেশি এসে যাবে. কোন জিনিসটা আমি প্রপারলি মেনটেন করিনি, কোন ডকুমেন্টটা আমি সিকোয়েন্সিয়ালি মেনটেন করিনি, কোন কোন ডিপার্টমেন্টে কোন জায়গায় কোন ফেজে কোন টাস্কে আমি মেনটেন করি, সেটাও কিন্তু এরর রেটের মধ্যে পড়ে. এটা আমাকে কমাতে হয়। সো দিজ আর অল ড্রাইভার্স যেটা দিয়ে আমি বুঝবো যে আমি আসলে কতখানি কোয়ালিটি মেনটেন করছি. আমি যদি একটু বেশি তাড়াতাড়ি কথা বলে ফেলি তাহলে একটু কাইন্ডলি আমাকে জানিয়েন, কারণ আমি চেষ্টা করবো 40-50 মিনিটের মধ্যে আমার জিনিসটাকে শেষ করতে এবং পরবর্তী কোয়েশ্চেন গুলাকে অ্যাটেন্ড করতে। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স এর ব্যাপারে আমি যে বললাম যে কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথম হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, যেটা আমাদের প্রসেস আমরা বুঝি, একটা লজিক্যাল সেট সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স সেট আপ অ্যান্ড অর্গানাইজড অ্যান্ড লজিক্যাল সেট অফ অর্গানাইজেশনাল প্রসেস অ্যান্ড ডিসাইডিং অন দ্যাট সফটওয়্যার ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড, যেটা বললাম যে একটা ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড তৈরি করা হয় প্রসেসের মাধ্যমে, যেটা দিয়ে আমরা ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিস থেকে এই কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড গুলো করা হয়। যেমন ISO বা CMMI তে নর্মালি ISO হচ্ছে আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন, বা CMMI একদমই স্পেসিফিক, এবং এটাতে আমরা দেখেছি যে কেন উপকার হয় এবং কেন আমরা এটা মেনটেন করলে আমাদের উপকার হয় সেটা আমরা বুঝবো আসলে যখন আমরা প্র্যাকটিসে যাব, তখন ঠিকই আমরা বুঝবো যে আসলে এটা কত জরুরি। এসকিউএমআই অ্যাক্টিভিটিসে যেটা আরেকটা বললাম সেটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ছাড়া কোনো কিছুই হয় না। তো ছোট থেকে ছোট হ্যাঁ কোয়ালিটি প্ল্যানিংটা এমন ভাবে কাজ করে যে মোর গ্র্যানুলার, যত ছোট ছোট করে ভাগ করবে, প্রজেক্ট বেসড লেভেলে যেতে পারবে, হ্যাঁ শুধু মাইলস্টোন বেসে গেলে হবে না বা ফেজ ওয়াইজ যাওয়া যাবে না, ছোট 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 লেভেলে এটাকে প্ল্যানিং করতে হবে। ডিফাইনিং দ্য কোয়ালিটি অ্যাট্রিবিউটস টু দ্য অ্যাসোসিয়েট, এবং কোয়ালিটি অ্যাট্রিবিউটস অনুযায়ী ডিফাইন করতে হবে আউটপুট অফ দ্য প্রজেক্ট। এনি এক্সিস্টিং অর্গানাইজেশনাল স্ট্যান্ডার্ডস মে অলসো বি অ্যাসাইন্ড টু দ্য প্রজেক্ট অ্যাট দিস ফেজ। এখানে কিন্তু আপনারা অন্য কোনো প্রজেক্টের বা অন্য কোনো প্রজেক্টের জন্য যেটা ইউজ করেছেন সেটাকে আপনি অ্যাজ এক্সাম্পল আপনারা ইউজ করতে পারেন, চিন্তা করতে পারেন। হ্যাঁ একটা এক্সাম্পল মানে আপনাদের কাজ করতে পারবে, এটা দিয়ে আপনারা অনেক কিছু দেখে আবার অন্য প্রজেক্টে ইউজ করতে পারেন, রিইউজ করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোয়ালিটি কন্ট্রোল। আপনি সব করবেন, প্ল্যানিং করবেন, সব করবেন, স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, কিন্তু কোয়ালিটি কন্ট্রোল করবেন না তাহলে হবে না। সো আপনাকে ডেফিনেটলি একটা টিম থাকতে হবে এবং কন্ট্রোল টিম থাকতে হবে, যে দ্য কোয়ালিটি কন্ট্রোল টিম টেস্টস অ্যান্ড রিভিউ সফটওয়্যার as its various stages to ensure quality assurance process and standards at both the organization and project level are being followed. তার মানে কি project টা successful করার জন্য organization আমরা যেগুলো standard ঠিক করেছিলাম সেটা ঠিকমতো follow করা হয়েছে কিনা, including software quality, সেটাকে ensure করা হয়েছে quality control team এর কাজ। এখন আমরা যদি বলি process and product quality, এটা বলতে আমরা কি বুঝাচ্ছি, ইট ইজ জেনারেল দ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য ডেভেলপমেন্ট প্রসেস ডাইরেক্টলি এফেক্টস দ্য কোয়ালিটি অফ ডেলিভার্ড প্রোডাক্টস। তার মানে হচ্ছে আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই প্রসেসটা দিয়ে আমরা কেন এই প্রসেসটা করি কিন্তু যেন সব প্রোডাক্টটাকে যেন প্রপার কোয়ালিটি ডেলিভার করা হয়। হ্যাঁ সো আমার এই প্রসেসটা কিন্তু এফেক্ট করছে ডেলিভারিতে। দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ক্যান বি মেজার্ড অ্যান্ড দ্য প্রসেস ইজ ইমপ্রুভড আনটিল দ্য
প্রপার কোয়ালিটি লেভেল ইজ অ্যাচিভড, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ইমপ্রুভমেন্ট চলতেই থাকে, যতক্ষণ পর্যন্ত না আপনি একটা কোয়ালিটি লেভেল অ্যাচিভ না করেন। যেমন একটা ISO 9001 একটা স্ট্যান্ডার্ড, একটা CMMI লেভেল 3 একটা স্ট্যান্ডার্ড, লেভেল 4 একটা স্ট্যান্ডার্ড, 5 একটা স্ট্যান্ডার্ড, যদিও লেভেল 3 আর 5 এর জন্য অ্যাপ্রিজাল হয়, 4টা আসলে নিজেদেরই অ্যাচিভ করতে হয় 5 এ যাওয়ার জন্য। তো এই এই স্ট্যান্ডার্ড গুলোকে আসলে, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কোয়ালিটি কিন্তু কন্টিনিউয়াল, মানে কন্টিনিউয়াল ইমপ্রুভ, মানে আপনি প্রতিদিন কিন্তু এটাকে ইমপ্রুভ করতে পারেন চাইলে। হ্যাঁ, ইমপ্রুভ এবং কোনো চেঞ্জেস আসলে ডেফিনেটলি সেটাকেও ডিফাইন্ড ওয়েতেই চেঞ্জ করতে হবে, বাট এটা কিন্তু কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টে পড়ে। সো প্রসেস কোয়ালিটি ম্যানেজমেন্ট ইনক্লুডস আসলে কি কি, যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেটা হচ্ছে আমরা আগে প্রসেস স্ট্যান্ডার্ডগুলোকে ডিফাইন করি, দেন যেটাকে আমি আবার বললাম কোয়ালিটি কন্ট্রোল যেটা করে আর কি, মনিটরিং দ্য ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড রিপোর্টিং দ্য সফটওয়্যার। তো এখানে আমি জাস্ট ছোট করে ওইটা একটা ডায়াগ্রাম দিয়েছি যে ডিফাইন করতে হয় প্রসেসকে, অ্যান্ড দেন ডিফাইন করার পরে ডেভেলপ করতে হয় প্রসেসকে, প্রোডাক্টকে, এবং মানে প্রোডাক্টের কোয়ালিটিটা অ্যাসেস করতে হয় যে ঠিক মতো হচ্ছে কিনা। যদি এটা কোয়ালিটি ঠিক থাকে তাহলে তো আমি এটাকে স্ট্যান্ডার্ডাইজ প্রসেস হিসেবে আমি বের করে নিচ্ছি, আমার ডেলিভারিও হয়ে যাচ্ছে, আর যদি না হয় তাহলে আমাকে ইমপ্রুভ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমার খুব ফেভারিট জিনিস বলে আমি এটা দিয়েছি। হ্যাঁ, আমি একটু এটা একটু শেয়ার করছি আপনাদেরকে, CMMI এর ডেভেলপমেন্টের একটা ফ্লো চার্ট। এই জিনিসটা আসলে বেসিক্যালি আপনাদের দিলে হয়তো কিছুটা বুঝতে পারবেন যে কেন বলছে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে কেন CMMI স্ট্যান্ডার্ড। মেবি আমি CMMI সার্টিফাইড হলাম না, কারণ অ্যাপ্রেজালে অনেক কস্ট পড়ে সত্যি কথা বলতে। হ্যাঁ, কিন্তু আমি যদি প্র্যাকটিস করতে পারি বাই এনি ট্রেনিং অর এনিথিং, এবং সেটা যদি নিজের কোম্পানিতে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এটা আপনাদের উপকার হবে। তো আমি একটু আরেকটা বলিনি, এখানে স্ক্যান্টি বলে আমি একটা কথা লিখেছি। স্ক্যান্টি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড CMMI অ্যাসেসমেন্ট মেথড ফর প্রসেস ইমপ্রুভমেন্ট, এটাকে আমরা বলা হয়, এটা বেসিক্যালি অডিটর আমাদের পুরো স্ক্যান্টি এই পুরো জিনিসটাকে আপনার মেনটেন করে। আমি যদি একটু CMMI এটাতে একটু যাই তাহলে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন তো না? জি, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন একটা প্রজেক্ট শুরু করি তখন একদম মাস্ট হচ্ছে আমরা ফার্স্ট একটু বলি আমাদের CMMI টিমে নরমালি আমরা কোন কোন টিমকে আমরা আলাদা করে ফেলি। একটা টিমকে বলা হয় ACPG, যেখানে দেখেন ACPG বলে একটা টিম আছে, দেন হচ্ছে কোয়ালিটি কিউএ, দেন অডিট, দেন ওটি। ACPG মানে হচ্ছে বেসিক্যালি, আপনি একটু হাতে ডান দিকে দেখবেন আমি নোট করে রেখেছি, ACPG মানে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস গ্রুপ। বেসিক্যালি দ্য হোল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা আছে ইনক্লুডিং প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার বেসিক্যালি পুরাটার মধ্যেই থাকে না আসলে, বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস গ্রুপ হচ্ছে এটা, ইনক্লুডিং টেস্ট মানে ইঞ্জিনিয়ার্স আর অল। দেন দেখবেন কিউএ, কিউএ তো আমরা বুঝতেই পারছি কোয়ালিটি অ্যাসিউরেন্স। অডিট কি, অডিটটা আসলে খুবই মগ জিনিস। অডিট টিমটা হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল অডিটও থাকে এখানে, এবং মানে ইন্টারনাল অডিটর থাকে, নিজেদের টিমকে তো নিজেই অডিট করা যায় না, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টের কাজটাকে অডিট করে। সো ওটি হয়তো বা ACPG কে অডিট করছে, ওটিকে হয়তো বা ACPG টিম বা কোয়ালিটি অ্যাসুরেন্স টিম অডিট করছে। সো এই এইভাবে করে করে আপনার অডিট টিমটা ম্যানেজ করা হয়। দেন ওটি মানে হচ্ছে অর্গানাইজেশনাল ট্রেনিং, খুব ইম্পর্টেন্ট পার্ট। অর্গানাইজেশনাল ট্রেনিং যে কি ইম্পর্টেন্ট, কারণ এটা মানেটা হচ্ছে যে প্রত্যেকটা যে টিম বলছি আমরা ACPG কিউএ অডিট, এরা সবাই কিন্তু এই ওটি টিম কিন্তু প্রত্যেক মাসে একবার করে আপনার CMMI রিভাইজ করা হয়, CMMI স্ট্যান্ডার্ড এন্ড অল। হ্যাঁ, একটা মানে যেন একটা আপনার যেন ব্রেনটা যেন ফ্রেশ থাকে, একটু রিফ্রেশিং কোর্স হয় অলওয়েজ, যে ভুলে গেছে সে আবার দেখতে পারলো, শিখতে মনে করতে পারলো, আর যে নতুন আসে তাকেও শেখানো হয়, এবং নতুন এমপ্লয়ি আসলেও কিন্তু এই ট্রেনিং গুলো দিতে হয়। সো ওটি টিম বেসিক্যালি দ্য হোল এই যে CMMI রিলেটেড যত ট্রেনিং লাগে, নট অনলি বেসিক অলসো স্পেসিফিক, সেগুলোকেও তারা ম্যানেজ করে, এবং সেটাকেও কিন্তু আলাদা অডিট হয়। ACPG বলতে যেটা বুঝেছি আমরা, ACPG টিমের প্রথম কাজ হচ্ছে আমাদের এনি প্রজেক্ট যখন আমরা পাই তখন আমাদের একটা কিক অফ প্ল্যান করতে হয়, কিক অফ প্ল্যান করতে হয়, ডেফিনেটলি আমরা একটা কিক অফ প্রেজেন্টেশনও দিই ক্লায়েন্টের জন্য। তো আমাদের কিক অফ প্ল্যান একটা থাকে, কিক অফ প্ল্যানের মধ্যে দুইটা জিনিস আমাদের আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রজেক্ট ইনিশিয়েশন নোট, প্রজেক্ট ইনিশিয়েট হলো। হ্যাঁ, এবং ডেফিনেটলি ইনিশিয়েশন নোটের কিন্তু একটা মিটিংও হবে,
এবং মিটিং মিনিটস তো হবে, এবং প্রজেক্ট ইনিশিয়েশন নোট থেকে যেটা হচ্ছে প্রজেক্ট অ্যালোকেশন হচ্ছে, মানে আমার প্রজেক্টটা যে হয়েছে এটা একটা অ্যালোকেশন করতে হবে, ইনিশিয়েট করলাম এন্ড দেন অ্যালোকেট করলাম মেবি টু আ টিম অর আপ টু আ প্রজেক্ট ম্যানেজার, মানে এভাবে করে আর কি। দেন স্টার্টিং প্ল্যান করতে হবে যে আমি স্টার্টিং কাকে কাকে রাখবো, কিভাবে রাখবো, কে কোন দায়িত্বে থাকবে, তাদের ট্র্যাকার, তাদের ট্রেসিং কিভাবে, তাদের ট্র্যাকার এন্ড তাদের দায়িত্বগুলোকে দেওয়া হবে, সবকিছু মিলিয়ে থাকবে। সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ডিটেলস স্কেজুয়াল হবে, বিকজ স্টাফিং প্ল্যানটাই কিন্তু আমাদের এস্টিমেশন আনে, প্রপার এক্সাক্ট এস্টিমেশন অফ টাইম এটা কিন্তু আনবে। হ্যাঁ, তো ওইটা দিয়ে আমরা ডিটেলস স্কেজুয়ালটা করি, এই স্কেজুয়ালটাই কিন্তু আলটিমেটলি কোথায় যে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে যাচ্ছে, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা প্রপার করার পরে আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যানে যাই। কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যানের পরে যেটা থাকছে আমরা যেটা করছি, আচ্ছা আমি একটু তার আগে একটু বলে দিই প্রজেক্ট অ্যালোকেশনে কি থাকে। প্রজেক্ট অ্যালোকেশনে কিন্তু শুধু হিউম্যান রিসোর্স থাকে তাই না, এখানে ট্রাভেলিং আমার কি খরচ করতে পারে, কমিউনিকেশন, প্রিন্টিং সবকিছু মিলিয়ে কিন্তু এখানে থাকতে পারে। টেইলরিং ম্যাট্রিক্সে যেটা হচ্ছে এটা বোঝাচ্ছে যে লিস্ট অফ অল ডকুমেন্টস উইচ রিকোয়ার্ড ফর দ্য প্রজেক্ট অ্যাজ পার প্রসেস এরিয়া, এই যে প্রসেস এরিয়াগুলি আছে সেই অনুযায়ী যত ডকুমেন্ট আছে সেটাই কিন্তু টেইলরিং ম্যাট্রিক্সে থাকে। লাইক প্রজেক্ট ইনিশিয়েশন নোট ইজ আন্ডার ইন্টিগ্রেটেড প্রজেক্ট প্ল্যানিং এরিয়া আন্ডার দিস কিক অফ প্ল্যান। হ্যাঁ, এই কিক অফ প্ল্যানের মধ্যে যেমন থাকে যে প্রজেক্ট অ্যালোকেশন সেটা কিন্তু একটা এরিয়ার মধ্যে আছে। সো টেইলরিং ম্যাট্রিক্স আমাদের জন্য খুব জরুরি। আর একটা জিনিস আমাদের খুব জরুরি সেটা হচ্ছে রিস্ক ডেটাবেস অ্যান্ড ট্রেসিং ট্র্যাকিং রেজিস্টার। রিস্ক কিন্তু আমরা প্রথমেই আইডেন্টিফাই করে নিই এই ইনিশিয়েশনের সময়, যখন আমরা এই যে সরি প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন করি তখনই কিন্তু আমরা ঠিক করে নিই যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে আমাদের রিস্ক কী কী আছে প্রজেক্টটাকে, এবং সেই রিস্কটাকে মিটিগেট করবো কিভাবে যখন যে ধরনের রিস্ক থাকবে। রিস্কের কিন্তু আবার হাই ক্যাটাগরি আছে, হাই, লো, মিডিয়াম, হ্যাঁ এরকম আর কি। তো রিস্কের ডেটাবেসগুলো আমাদের তৈরি করতে হবে প্রজেক্ট ওয়াইজ ডেফিনেটলি, কারণ এক একটা প্রজেক্টে কিন্তু এক এক রকমের রিস্ক আসতে পারে। জেনারেলাইজ রিস্ক ছাড়াও যদি থাকে আর কি। হ্যাঁ, এবং ট্রেসিং করতে হয় যখন যে রিস্কটা আসে সেটা কিন্তু ট্র্যাকিং রেজিস্টারটা এই রিস্কের ডেটাবেস দিয়ে মেনটেন হয়, এই ডকুমেন্টটা দিয়ে মেনটেন হয়। সো দেখা যায় প্রজেক্টের কোনো একটা টাইমে যদি আপনার কোনো রিস্ক আসে তাহলে কিন্তু এই রেজিস্টারটাকে আপনার আপডেট করতে হবে, এবং এই রেজিস্টারে আপডেট করে আপনার সলিউশনটা কি নিলেন সেটা কিন্তু এই রেজিস্টারে আপডেট করতে হবে। দেন যেটা হচ্ছে এফোর্ট ট্র্যাকার, মানে যেটা হচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে যে অ্যালোকেটেড যে রিসোর্সটা থাকছে এই এফোর্ট, তাদের এফোর্ট ডিটেলস অ্যান্ড এস্টিমেশনটা এটা থাকে, এবং এটাই কিন্তু আসলে আলটিমেটলি যে স্কেজুয়াল রিপোর্ট এগুলোর মধ্যে চলে আসে। এবং আলটিমেটলি কি হয় একজন টিএম এর, টিএমটি যেটা বলছে একজন টিএম এর রিভিউ চেকলিস্ট থাকে। একজন টিএম যখন আপনার কাজ করে এটা নিয়ে পুরো প্রজেক্টটা নিয়ে তখন তার একটা চেকলিস্ট থাকে, তো এইগুলোর উপর বেস করে যেতে তার একটা চেকলিস্ট হচ্ছে। দেন এসিপিজিটা আর কি হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা সিআই রেজিস্টার থাকছে, সিআই রেজিস্টার ডেফিনেটলি বুঝতে পারছেন কনফিগারেশন রিলেটেড। তো কনফিগারেশন ইন্টিগ্রেশন রেজিস্টার বেসিক্যালি এটা কনফিগারেশন ইন্টিগ্রেশন রেজিস্টার যেটা ইনক্লুড করে ডকুমেন্ট নেম, ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট পাথ, ডকুমেন্ট ভার্সন, সাবমিশন ডেট এক্সেট্রা সাবমিটেড বাই, এই রেজিস্টারটা বেসিক্যালি এই সিআই রেজিস্টারটা মেনটেন করে। এরপরে মেট্রিসেস, কালেকশন অ্যানালাইসিস শিট, প্রজেক্ট মাইলস্টোন রিপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু প্রজেক্ট প্ল্যান অনুযায়ী এবং স্কেজুয়াল অনুযায়ী মাইলস্টোন রিপোর্ট থাকে, সেটার ফরম্যাট থাকে, তো সেই রিপোর্টটা কিন্তু বেসিক্যালি ক্লায়েন্ট এন্ডেও যায়, নিজের কোম্পানিতেও থাকে। স্টেটাস রিপোর্ট অলসো, শুধু মাইলস্টোন তো মাইলস্টোনই, বাট স্টেটাস রিপোর্ট হয়তো বা থাকে যে প্রত্যেক মাসে আমি একটা করে স্টেটাস রিপোর্ট দিব, সেটা ডেফিনেটলি প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বা কোনো সময় যদি দেখা যায় এটা অ্যাজাইল মেথডে করা হয়, স্ক্রাম অনুযায়ী করা হয়, তাহলে স্টেটাস রিপোর্ট হয়তো বা আমি 7 দিনও দিতে পারি, 15 দিনেও দিতে পারি, এটা ডিপেন্ড করবে আপনি ডিফাইনই করে ফেলবেন আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আপনি কোন এসডিএলসিতে আপনি এটা কাজ করছেন। আপনি কি এটাকে নর্মাল ওয়াটারফলে করছেন, স্পাইরালে করছেন, নাকি স্ক্রামে করছেন, সেটা কিন্তু আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যেই দিয়ে দিবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা কোয়ালিটি অ্যাসুরেন্স এর মেজর জিনিস, সেটা হচ্ছে সব কাজের আমরা করছি কেন, যেন রিকোয়ারমেন্টটা আমরা ঠিক মতো করে ক্লায়েন্টের মিট করতে পারি। তো রিকোয়ারমেন্ট মিট করার প্রথম জিনিসই হচ্ছে রিকোয়ারমেন্টের একটা রিভিউ চেকলিস্ট, যেটা দিয়ে আমরা কি কি ডকুমেন্ট কি কি মেনটেন করে আমরা এই রিকোয়ারমেন্টটা গ্যাদার করতে পারবো, বুঝতে পারবো, সেটা চেকলিস্ট করা। এবং এই চেকলিস্টের মাধ্যমে আমরা মিটিংগুলি করতে থাকি, ক্লায়েন্টের সাথে কতগুলো মিটিং হয় সেগুলো করি। করার পরে আমরা একটা বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করি, যেটাকে আমরা বিআরডি বলি। এই বিআরডিতে আমরা বেসিক্যালি ক্লায়েন্টের সম্পূর্ণ ফাংশনাল বিজনেস রিকোয়ারমেন্টগুলিকে আমরা খুব ডিটেল আকারে ইনপুট আউটপুট এক্সপেকটেশন জাজমেন্ট সহ এবং টেস্ট করলে কি হবে রেজাল্ট সেটা সহ আমরা এটাকে ডিসক্রাইব করি। এই একটা জিনিসকেও যদি আমরা ফলো করতে পারি
চেকলিস্ট ধরে এবং এই এই প্রসেস ধরে ফর্মুলা ধরে, তাহলে কিন্তু মোটামুটি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলি বের হয়ে আসে। এবং ডেফিনেটলি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এসব ডকুমেন্ট করা হচ্ছে বিআরডি কিন্তু একটা ডেলিভারেবল, তো এই বিআরডিটা কিন্তু সাইন অফ করা হয়। আমরা অনেক সময় ভুলে যাই বা অনেক সময় মনে হয় যে আমরা ক্লায়েন্টের কাছে সাইন অফ করি না। সাইন অফ না করলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু রিকোয়ারমেন্ট বাড়াতেই থাকবে, বাড়াতেই থাকবে, বাড়াতেই থাকবে। আলটিমেটলি কিন্তু আমাদের কোনোদিন কাজ নেভার এন্ডিং প্রজেক্ট হয়ে যাবে। এই বিআরডি বা এগুলা কিন্তু সাইন করা খুব জরুরি। এসআরএস এর আগে আসলে বিআরডি আসে, এই ডকুমেন্টটাও সাইন করতে হয়। দেন যেটা করতে হয় সেটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট ক্রেসিবিলিটি ম্যাট্রিক্স করতে হয়। রিকোয়ারমেন্ট ক্রেসিবিলিটি ম্যাট্রিক্স খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট। রিকোয়ারমেন্ট ক্রেসিবিলিটি করি কি আমরা এই এফবিআর ফাংশনাল বিজনেস রিকোয়ারমেন্ট গুলিকে ধরে ধরে আমরা কোন ফাংশনাল বিজনেস রিকোয়ারমেন্টটা আর একটা কোন ফাংশনাল বিজনেস রিকোয়ারমেন্টের সাথে রিলেটেড বা প্রেরিকিউজিট, বা যেটা না হলে অন্য আর একটা কাজ করা যাবে না, বা যেটা যে রিকোয়ারমেন্টটার উপরে অন্য আরো কয়েকটা রিকোয়ারমেন্ট ডিপেন্ড করে বা এফেক্ট করে। সে আপনি একটা এ একটা আপনার এফবিআর, সে এ এফবিআর এর মধ্যে আপনি একটা চেঞ্জ করেন, এ এফবিআর এর চেঞ্জের কারণে বি সি ডি তে এফেক্ট করে, এইটাই হচ্ছে সেই রিকোয়ারমেন্ট ক্রেসিবিলিটি ম্যাট্রিক্স এ রাখা হয়। এবং ডেফিনেটলি এইটা যেটা করা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা এফবিআর এর এগেনস্ট একটা করে ইউজ কেস পয়েন্ট তৈরি করা হয়। সেই ইউজ কেস পয়েন্টের উপরেই আমাদের স্পেসিফিকেশন গুলি আসে, যেই স্পেসিফিকেশন এবং ইউজ কেস পয়েন্ট এই বিআরডি থেকে নিয়ে আলটিমেটলি আমরা সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যেটাকে আমরা শর্ট ভাষায় সবসময় আমাদের কাছে অতি পরিচিত তার এসআরএস, এটা করি। এসআরএস এর মধ্যে আমাদের শুধু যে ফাংশনাল রিকোয়ারমেন্টটাই থাকে তা না, ইউজ কেস পয়েন্টস এবং আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কোন ফিল্ড কোন টাইপের হবে এবং সব অ্যাট্রিবিউটস গুলি থাকে আর কি আমাদের, ইনক্লুডিং রিপোর্ট, ইনক্লুডিং ফর্মস। দেন আমরা হাই লেভেল ডিজাইনে যাই, এসিপি যেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস টিম এবং ডিজাইন টিম ডেভেলপমেন্ট টিম সবাই কিন্তু এসিপিজিতে পড়ছে। সো হাই লেভেল ডিজাইন করছি, দেন আমরা লো লেভেল ডিজাইন করছি, দেন আমরা আমরা যেটা করছি জিডিএনএল লাইফ সাইকেল মডেল করছি, যেটাকে গ্লোবাল ডেভেলপমেন্ট লার্নিং নেটওয়ার্ক বলে। যেমন আমরা এসডিএলসি মডেল, আমরা কোন এসডিএলসি মডেলে করবো সেটা এখানে ডিফাইন করা থাকে, সেটা এখানে প্রপারভাবে বলে দেওয়া হয় ফাইনালি। দেন একটা একটা এখানে আপনার আরো অনেক কিছুই এখানে থাকে, ডার্ট শিট বলতে হচ্ছে এখানে এই ট্রেসিবিলিটির মধ্যেই পড়ছে আর কি। এগুলো আমরা আমরা একটা রেজিস্টার মেনটেন করি ডেটাবেজ এর জন্য, ডেটাবেজ রিলেটেড কাজগুলো ডার্ট শিটে করা হচ্ছে। এবং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে আমরা কোন টুলস কোন প্ল্যাটফর্ম ইউজ করবো সেটা আমার এখানে থাকবে। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে এই অর্গানাইজেশনাল এই মেজারমেন্ট রেপোজিটরি এবং চেঞ্জ কন্ট্রোল, এটা খুব ইম্পর্টেন্ট। সফটওয়্যার চেঞ্জ রিকোয়েস্ট সিআর যেটাকে বলি, আসলে এই সব সফটওয়্যার করার পর যখন আমরা ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিই তখনই কিন্তু আমাদের চেঞ্জ রিকোয়েস্ট গুলা যে আসে, যে চেঞ্জ গুলি আসে এইটাকে চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে নিতে হয়। আমরা চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে যদি না নিই তাহলে এখানে কিন্তু আমাদের প্রসেসের মধ্যে একটা ঘাটতি এসে যাবে, তখন কিন্তু আমরা একটা নন কমপ্লায়েন্স এর মধ্যে পড়ে যাব, সেটার জন্য কিন্তু এরর রেট বেড়ে যাবে। এবং যেটা ইস্যুর জন্য আমরা একটা ইস্যু ট্র্যাকার ইউজ করব, যে ট্র্যাকারটা দিয়ে আমরা আসলে ইস্যুগুলা কি কি হচ্ছে রেজ ইস্যু সেগুলো ট্রেস করতে পারি। এবং লাস্ট যেটা করি সেটা হচ্ছে সব কাজ করার পর আমাদের একটা রিলিজ রিপোর্ট, ফাইনালি আমাদের সব কাজ হয়ে গেছে এবং ডেফিনেটলি আমাদের একটা সিএসআর এসসিআর ট্র্যাকিং লিস্ট থাকে, যেটা সফটওয়্যার চেঞ্জ রিকোয়েস্ট ট্র্যাকিং ট্রেসিং রেজিস্টার, যেটা দিয়ে আলটিমেটলি ডেলিভারির পরে যেসব চেঞ্জগুলি আছে সেই রেজিস্টারটা, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা রেজিস্টার, যে সলভ হলো কি হলো না, কোথায় কবে হলো, কি কারণে হলো, হ্যাঁ এই জিনিসগুলো রেজিস্টারে থাকে। কোয়ালিটি অ্যাসুরেন্স টিম কি করছে, কোয়ালিটি অ্যাসুরেন্স টিম করছে কি যে কোয়ালিটি প্ল্যান করছে ডেফিনেটলি, সেটার মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব থাকে এবং ট্র্যাকিং থাকে, ট্র্যাকার থাকে, এবং সেই অনুযায়ী টেস্ট প্ল্যানটা হয়। টেস্ট প্ল্যানের মধ্যে দিয়ে আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের হচ্ছে অ্যাকসেপ্টেন্স প্ল্যান থাকে, মানে আমি কোন কোন স্ট্যান্ডার্ড পর্যন্ত আমার এই সফটওয়্যারের ফাংশনালিটিগুলো হলে বা কোন কোন আউটপুট আসলে আমার এই সফটওয়্যারটাকে আমি আমার আমি আমার ফাংশনালিটিগুলিকে আমি বলবো অ্যাকসেপ্টেন্স, এক্সেপ্টেন্স টেস্টের প্ল্যানটা করতে হয়। সেই অনুযায়ী করে আমরা ইউনিট টেস্ট কেস করি, যেমন ইউনিট টেস্ট কেসগুলো কি সেগুলো হবে এবং ট্র্যাকার কি, এবং সিস্টেম টেস্ট কেস করি, ইন্টিগ্রেশন টেস্ট করি, টেস্ট কেস করি, এক্সেপ্টেন্স টেস্ট করি, এক্সেপ্টেন্স এগুলো করে যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন নিজেরাই টেস্টিংগুলি করি তখন এটাকে টেস্ট ডিটেক্ট একটা বাগ ডিফেক্টের অ্যানালাইসিস হয়, এসকিউএ সেট আপ হয়, টেস্ট কেস রিভিউ চেকলিস্ট হয়, এসকিউএ যেটা করে এসকিউএ হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স টিম, যেটা তারা অডিট করে এই চেকলিস্টটাকে এবং রিভিউ লগ করে। এই সব কিছু করার পরেই কিন্তু ক্লায়েন্টের কাছে আমরা আমরা ইউজার এন্ড টেস্টিং এ যাই, যেটাকে আমরা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলি।
এবং সেগুলোর পরে কিন্তু আমরা ইউজার ম্যানুয়ালটা ফাইনালি তৈরি করি, যেটা আমাদের আসলে সফটওয়্যারটা ইউজ করতে এটা তাদের হ্যান্ডবুক হিসেবে কাজ করবে। অডিট টিম আমি প্রথমেই বলেছি যে অডিট টিম কি করে, অডিট টিম আসলে বেসিক্যালি প্রত্যেকটা টিমের প্রত্যেকটা কাজই অডিট করছে। তো এখানে কোড রিভিউতে এই পুরো চেকলিস্টটাও করা হয় এবং ডিজাইন রিভিউ চেকলিস্ট থাকে, এই চেকলিস্ট ধরে ধরে এই কোড রিভিউ এবং ডিজাইন লেভেলের চেকলিস্ট ধরে অডিটররা অডিট করতে থাকে। ওটি টিম হচ্ছে যেটা বললাম যে টাইম মানে তারা এই পুরো ট্রেনিং প্ল্যান করে তাদের এমপ্লয়ীদের জন্য, অফিসের এমপ্লয়ীদের জন্য কার কতটুকু লেভেলের ট্রেনিং দরকার, নতুন লোক আসলে কিভাবে ট্রেনিং হবে সেটা, এবং ট্রেনিং এর রেকর্ড করে, অ্যাটেন্ডেন্স শিট বা এগুলো তৈরি করে, এগুলো খুব কমন। দেন প্রজেক্ট সাপোর্ট লগ এন্ড অল এগুলো করছে। খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এনসি ট্র্যাকার, এনসি ট্র্যাকারটা কি করছে, আমাদের এই যে যত রকমের প্রবলেম হচ্ছে বা এই যে আমাদের যত রকমের অডিটে আমরা প্রবলেম পাচ্ছি সেটা আমরা এনসি নন কমপ্লায়েন্স ট্র্যাকারের মধ্যে রাখছি যে আমাদের এইটা এটা নন কমপ্লায়েন্স হচ্ছে, সেগুলোকে আমাদেরকে রেক্টিফাই করতে হবে, ঠিক করতে হবে এবং সেটাকে আবার রিপোর্ট করতে হবে। সব মিলিয়ে কাজ করার পরে আলটিমেটলি আমাদের একটা প্রজেক্ট ক্লোজার রিপোর্ট হয়। তো এটা হচ্ছে একটা ওভারঅল আমি বলতে পারি যে আমাদের সিএমএমআই, আমি খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি সত্যি কথা বলতে, কিন্তু আমি এটা একটু মানে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা আসলে কিভাবে করে কোন কোন স্ট্যান্ডার্ডগুলি বা কোন কোন ডকুমেন্টগুলো মেনটেন করলে আপনি দেখবেন যে আপনার জন্য কাজ করাটা খুব সুবিধা হবে আর কি। বিশেষ করে আমি দেখেছি সিএমএমআই আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস টেস্টটা আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই এই টেস্টটা যদি আমরা ঠিকঠাক মতো পার করে যাই তাহলে কিন্তু মোটামুটি ডিজাইন ডেভেলপমেন্ট ফেজে কিন্তু আমাদের অত সমস্যা হয় না, এবং টেস্টিংটাও কিন্তু টেস্ট প্ল্যান এবং টেস্ট কেসগুলো প্রপারলি বের হয়ে আসে। সো এইটার সময় যদি আমরা সিএমএমআর প্রসেসগুলি আমরা মেনটেন করতে পারি, যদি আমরা নাও হই অ্যাপ্রেজ কোম্পানি, তাহলে কিন্তু খুব উপকার হবে। সো এটা নিয়ে আপনাদের পরবর্তীতে নিড আসতে পারে এবং সেটার জন্য রিলেটেড রিসোর্স হয়তো আপনাদেরকে কিছু সেশন দিতে পারে আর কি। দেন নেক্সট স্লাইডে যাবো, সেটা হচ্ছে কিউএফডি। কিউএফডি হচ্ছে যেটা, কিউএফডি আমরা অলরেডি যে কথাগুলো বলছি সবই আসলে কিউএফডির মধ্যেই পড়ছে, সেটা কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট, যেটা ডিপ্লয়মেন্টের মধ্যে পড়ছে। কিউএফডি ইজ এ স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ টু ডিফাইনিং কাস্টমার নিডস অর রিকোয়ারমেন্টস অ্যান্ড ট্রান্সলেটিং দেম ইনটু স্পেসিফিক প্ল্যানস টু প্রসিডিওর প্রোডাক্টস টু মিট দ্য নিডস অফ দ্য ভয়েস অফ দ্য কাস্টমার। যেটা আমি প্রথম থেকে বললাম, কাস্টমারের যেটা নিড এবং আমার প্রোডাক্টের যে নিড, সেই নিডের রিকোয়ারমেন্ট এবং ট্রান্সলেট করার কাজটাই কিন্তু এবং ডিপ্লয় করাটাই কিন্তু আসলে কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্টের মধ্যে পড়ছে। সো ইট ইজ দ্য টার্ম টু ডিসক্রাইব দিস স্টেটেড অ্যান্ড আনস্টেটেড কাস্টমার নিডস অর রিকোয়ারমেন্টস। সো এই ক্ষেত্রে কিউএফডির প্রসেসগুলো কি, কিউএফডি ইজ আ প্রসেস অ্যান্ড সেট অফ টুলস। সো এটা একটা টুলস বা সেট অফ প্রসেস আসলে টু এফেক্টিভলি এই কাস্টমারের নিডসগুলিকে আমাদের বোঝার এবং কনভার্ট করার আমাদের ভাষাতে, এবং সেই অনুযায়ী করে সফটওয়্যার ডেভেলপ করে তাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে। এটাই বেসিক্যালি কিউএফডি প্রসেসে পড়ে। যেটা গ্লোবাল প্র্যাকটিস যে থাকে, গ্লোবাল কিউএফডির অ্যাপ্রোচ যেটা অর্গানাইজেশনগুলিতে হয়, সেটার মধ্যে জেনারেলি ফোর ফেজ হয়। সেটার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার প্রোডাক্ট ডেফিনেশন। প্রোডাক্ট ডেফিনেশনে কি হয়, যেটা বললাম অলরেডি, ইজ দ্য ভয়েস অফ কাস্টমার। এই ফেজটা আসলে ইনভলভ থাকে যেখানে আমরা গ্যাদার করি কাস্টমারের ইন্টারভিউ এর থ্রুতে, ফোকাস গ্রুপের সাথে বসে, রিলেটেড মেথডস এর থ্রুতে আমরা তাদের ভিওসি যেটা বলছে তাদের, আমরা তাদের ভিডটাকে বোঝার চেষ্টা করি, নেই আইডেন্টিফাই করি, নোট করি প্রপার ভাবে, এবং ডিটারমিনিং হাউ দোজ কাস্টমার রিকোয়ারমেন্ট ট্রান্সলেট ইন্টু প্রোডাক্ট ফিচার্স অর ডিজাইন রিকোয়ারমেন্ট। ডিজাইন রিকোয়ারমেন্ট এবং প্রজেক্ট ফিচার্স অনুযায়ী সেটাকে আমরা ট্রান্সলেট করি এসআরএস এর মাধ্যমে, ভিআরডি এসআরএস এর মাধ্যমে, এরপরে ডিজাইন ডকুমেন্টের মাধ্যমে, এইসবের মাধ্যমে কিন্তু আমরা আলটিমেটলি এটাকে ডিপিক্ট করি। দ্য হাউস অফ কোয়ালিটি ফিটস ইনটু দিস স্টেজ। তো এইখানে এই স্টেজে কিন্তু আমাদের কোয়ালিটিটা কোন লেভেলের হবে, কি কি মেনটেন করবে, এটা কিন্তু এখানেই ডিফাইন হচ্ছে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে বোঝাই কথা যে এই প্রসেসটাকে যখন আমরা প্রোডাক্টটাকে যখন আমরা স্ট্যান্ডার্ডটাকে ডিফাইন করে ফেলবো, তখন এখানে হচ্ছে আমরা ইমপ্লিমেন্টটা করি। সো ডিউরিং দিস ফেজ টিমস উইল ট্রান্সলেট দ্য প্রোডাক্ট স্পেসিফিকেশন, যেটা আমরা অলরেডি ঠিক করেছিলাম যে আমরা এটা এটা করবো ক্লায়েন্টের জন্য, সেই জিনিসটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি, সেটা ডেভেলপমেন্টের থ্রুতে হোক আর যেভাবেই হোক। Prioritize in the house of quality into part and assembly characteristics and defining functional requirements. So functional requirement অনুযায়ী আমরা এখানে কাজটা ট্রান্সলেট করি। প্রসেস ডেভেলপমেন্ট হচ্ছে এই যে সব কাজ করবো কিন্তু আমার তো ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড প্রসেস থাকবে, হ্যাঁ। সো এই জিনিসটাই আমরা এই ফেজে মেনটেন করি। ডিউরিং দিস ফেজ দ্য কোম্পানি উইল ডিজাইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি প্রসেস, যে কিভাবে করে করবো টু ফিল দ্য প্রোডাক্ট স্পেসিফিকেশন। প্রোডাক্ট স্পেসিফিকেশন অনুযায়ী আমরা এই ফেজটাকে মেনটেন করি। প্রসেস কোয়ালিটি কন্ট্রোল, যেটা আমি আগেও বলেছি কোয়ালিটি কন্ট্রোলের ম্যাটার, যে সব কিছুরই শেষ কথা সব প্রসেস করেন কিন্তু আপনি যদি ইমপ্লিমেন্ট না করেন এবং সেটাকে যদি অডিট না করেন, চেক না করেন, তাহলে হবে না। সো এই কোয়ালিটি কন্ট্রোলটা খুব জরুরি,
Finally, those using the QFD processes will identify critical characteristics and develop control inspection মানে audit যেটা আমরা বলছি এবং tests to ensure those characteristics are met. এখানে আমি আরেকটু ছোট করে বোঝানোর চেষ্টা করেছি খুব শর্টকাটে, আসলে সরি খুব তাড়াতাড়ি বলতে দিবে সেশনের টাইমটা একটু কম এর জন্য। সেটা হচ্ছে গ্লোবাল এগুলোর মধ্যে আমরা প্রোডাক্ট প্ল্যানিং আমরা কি করছি, আমরা এখানে প্রায়োরিটাইজ করছি কাস্টমারের নিডটাকে, অ্যানালাইজ করছি এখানে অপরচুনিটিগুলো কি আছে, প্ল্যান আ প্রোডাক্ট টু রেসপন্ড, আমার নিড এবং অপরচুনিটি কি আছে সেটার ব্যাপারে প্ল্যান করছি, এস্টাবলিশ ক্রিটিক্যাল ক্যারেক্টারিস্টিক, এই পুরো প্রজেক্টের ক্রিটিক্যাল ক্যারেক্টারিস্টিক কি থাকতে পারে প্রোডাক্টে সেটাকে আমার টার্গেট ভ্যালুজ ধরে আমাকে সেট করতে হয়। নেক্সট যেটা করছি যে পার্ট ডিপ্লয়মেন্ট অর অ্যাসেম্বলি যেটা বলি আমরা, আইডেন্টিফাই মানে এটা হচ্ছে গ্লোবাল প্র্যাকটিস মানে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে, আইডেন্টিফাই ক্রিটিক্যাল পার্ট গুলিকে আইডেন্টিফাই করা হয় এবং ফ্লো ডাউন করা হয় ক্রিটিক্যাল প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স কি এবং এগুলোকে ট্রান্সলেট করা হয় যে কিভাবে করে টার্গেট ভ্যালু ধরে সলিউশন করা হবে। প্রসেস প্ল্যানিং কিভাবে করে এই ক্রিটিক্যাল পয়েন্ট গুলি বা প্রসেস গুলিকে আছে এবং কিভাবে করে এই জিনিসটাকে সলভ করা যায়, ডেভেলপ প্রোডাকশন ইকুইপমেন্ট রিকোয়ারমেন্টস, এস্টাবলিশ ক্রিটিক্যাল প্রসেস প্যারামিটার গুলি কি হবে। সো আলটিমেটলি যেটা হয় এই সব কিছু প্যারামিটার এবং প্রসেস অনুযায়ী করে আমরা প্রসেস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলে আসবো, ডিটারমিন ক্রিটিক্যাল পার্টস অ্যান্ড প্রসেস ক্যারেক্টারিস্টিক্স, এস্টাবলিশ প্রসেস কন্ট্রোল মেথডস অ্যান্ড প্যারামিটার্স, অ্যান্ড এস্টাবলিশ ইন্সপেকশন অ্যান্ড টেস্ট মেথডস অ্যান্ড প্যারামিটার্স। তার মানে হচ্ছে যে এই কোয়ালিটি কন্ট্রোলের টাইমে আমরা যেরকম ক্রিটিক্যাল যত ম্যাটারগুলি আছে প্রসেস এবং ক্যারেক্টারিস্টিক্স এই জিনিসগুলোকে ঠিক মতো করা হচ্ছে কিনা, কাজ হচ্ছে কিনা এবং টেস্ট করা হচ্ছে কিনা সেই জিনিস হচ্ছে এই প্রসেস এই পার্টে করবো। এই চারটা হচ্ছে গ্লোবালি মেনটেন করা হয় অ্যাকচুয়ালি যে এখানে আমরা যে কাজগুলো করছি এবং আমরা যে সিএমএমআইতে যে প্র্যাকটিসগুলি অলরেডি আমি বললাম যে আমরা এই যে সিএমএমআইতে যে প্র্যাকটিসগুলি বললাম এগুলো আসলে এখানে চলেই আসে আমাদের এই প্র্যাকটিসগুলিতে চলে আসে আর কি আলটিমেটলি। সো এই জিনিসগুলোই আসলে এভাবে করা হয়, ডেফিনেটলি সেটা ফেজ ওয়াইজ আমরা ঠিক মতন করে করি। যেমন ধরেন যদি ওয়াটারফল মেথডে হয় তাহলে দেখা যাচ্ছে যে কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর পর ডিজাইন আসে, ডিজাইন এর পর ডেভেলপমেন্ট আসে, স্পাইরালে হলে হয় কি আবার কোনো প্রবলেম হলে আবার আমরা পিছনে যাই রাইট রেক্টিফাই করতে বা ঠিক করতে। কিন্তু যদি স্ক্রাম মেথডে হয়, স্ক্রামে আমরা করি তাহলে কি হয়, আমার ছোট ছোট ইউজার স্টোরিজ হবে, আমার প্রত্যেক দিনের আমার প্রত্যেক উইকের আইটারেট আমার প্ল্যান থাকবে, আমি কিছু ফাংশনালিটি আমি ডেলিভার করে আবার নতুন ফাংশনালিটি ধরবো। সো প্রত্যেকটা কিন্তু ছোট ছোট করে এসডিএলসি হবে, তার মানে প্রত্যেকটারই ছোট ছোট করে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হবে, ডিজাইন হবে, সবকিছু হবে, এইভাবে করে করে জিনিসটা হবে আর কি। তো ডেফিনেটলি সেই অনুযায়ী করে ফেজ গুলাও ইমপ্লিমেন্ট হয়। যদি দেখা যায় স্ক্রাম মেথডে হয় তাহলে এটা প্রত্যেকটা স্ক্রামেই চলতে থাকবে, একবার একবার করে চলতে থাকবে। যদি এটা ওয়াটারফল হয় তাহলে একবারে চলতে থাকবে, যদি স্পাইরাল হয় তাহলে হবে আবার যাবে, এরকম করে হবে। তো ডেফিনেটলি এসডিএলসি মেথডটা এই জন্য আমাদের প্রজেক্ট অনুযায়ী ঠিক করা খুব জরুরি। এরপর যেটা আসবো সেটা হচ্ছে স্টেপস অফ কোয়ালিটি কন্ট্রোল ফেজ, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি যে খুব ইম্পর্টেন্ট, সেটা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর জন্য আমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের জন্য আমাদের লাইফ সাইকেল মেনটেন করা খুব জরুরি। তা আমাদের প্রথমটাই হচ্ছে ডেফিনেটলি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আমরা কিউএ প্রসেস স্টেজে প্রথমে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এবং সেই অনুযায়ী টেস্ট প্ল্যান করে ফেলা হয়। রিকোয়ারমেন্টটা জানলে আপনি টেস্টটাকে প্ল্যান করতে পারবেন এবং টেস্ট প্ল্যান করতে পারলে কিন্তু আপনি টেস্ট কেসগুলোও করে ফেলতে পারবেন। কিন্তু সেটার জন্য আপনার এসআরএসটা থাকতে হবে, বিআরডিটা থাকতে হবে। তো টেস্ট প্ল্যান করবেন এন্ড দেন টেস্টটাকে এক্সিকিউট করবেন ডেফিনেটলি আপনি টেস্ট কেস ধরে। হ্যাঁ, তো টেস্ট এক্সিকিউশন এন্ড ডিফেক্ট রিপোর্টিং আপনার করতে হবে, টেস্ট ডিজাইন করতে হবে যে প্রবলেমগুলো আসবে যাই আসবে, অ্যান্ড দেন কি করতে হবে যদি কোনো প্রবলেম সরি টেস্ট প্ল্যানের পরে টেস্ট ডিজাইন করতে হবে আমি কিভাবে টেস্টটা করবো, অ্যান্ড দেন আমি সেই অনুযায়ী করে এক্সিকিউট করবো, ডিফেক্ট রিপোর্টিং করবো। এই ডিফেক্ট রিপোর্টিং খুব ইম্পর্টেন্ট বিকজ এইটা অনুযায়ী আমার আবার রিটেস্ট হবে, এটা বারবার হতে থাকে। শেষ হয়ে গেলে যদি দেখা যায় আমার আর কোনো টেস্ট নেই তখন আমি রিলিজ টেস্টিং করে ফেলবো। তো কোয়ালিটি কন্ট্রোল, স্টেপস অফ কোয়ালিটি কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কোয়ালিটি কন্ট্রোলের আমাদের ফেজগুলি বা সরি আমাদের টাস্কগুলি বলতে পারি। সার্টিফিকেশন অপরচুনিটি আসলে এসকিউএম এর অনেক আছে। যদি আমি ডেভেলপমেন্ট কোম্পানির ক্ষেত্রে বলি তাহলে ISO 9001:2015 একটা আছে, আদার ISO সার্টিফিকেশন আছে যেমন 27000 ফর সিকিউরিটি, 14000 আছে এনভায়রনমেন্টের জন্য, 20000 আছে ডেভেলপমেন্টের জন্য। সিএমএমআই লেভেল 3, সিএমএম লেভেল 5 এগুলো আছে হচ্ছে আপনার ডেভেলপমেন্টের জন্য, ইভেন সার্ভিস বেসড এর জন্য এগুলো আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ডেফিনেটলি আপনারা যারা ট্রেনিং, আপনারা যারা হিউম্যান রিসোর্স তারাও কিন্তু এই ধরনের গুলোতে পিপল সিএমএমআই বলেও কিন্তু আছে। পিপল সিএমএমআই কিন্তু আপনি সিএমএমআই এর প্রপার রিসোর্স হিসেবে কিন্তু আপনি ট্রেনিং নিতে পারেন, সার্টিফিকেশন নিতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। পিপল সিএমএমআই বলে আরেকটা
সার্টিফিকেশন আছে। আমি লার এখানে লিখে নিই, এর জন্য আমি আদার্স লিখেছি। আবার সিক্স সিগমা আছে, যেটাতে আমরা লিন সিক্স সিগমা বলি, আমরা যেটা বলি যে সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট, তারপরে হচ্ছে গ্রিন বেল্ট। হ্যাঁ, তো সিক্স সিগমা মেথডেও কিন্তু আমরা বেসিক্যালি, এটাও আমাদের কোয়ালিটি আপনার সার্টিফিকেশনে পড়ে, এবং এই ধরনের সার্টিফিকেশনগুলি কিন্তু আমাদের বেসিক্যালি বাইরের দেশে খুবই প্রয়োজন হয়, এবং আমরা চাই বাংলাদেশেও গ্লোবালি প্র্যাকটিসগুলি হোক। তারপরে যেমন ধরুন আমরা কিন্তু যখন কোনো পিএম নেই, তখন আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট পিএমপি সার্টিফাইড হয় বা প্রিন্স সার্টিফাইড হয়, বিকজ অফ তারা প্রসেস জেনে আসছে, পুরো প্রজেক্ট ম্যানেজমেন্টের আপনার ইয়ে জেনে আসছে। হ্যাঁ, তো এই জন্য আমরা এইগুলোও কিন্তু পার্ট অফ বলতে পারেন যে আপনার সার্টিফিকেশনের মধ্যেই অনেকটা পড়ে যায়। ক্যারিয়ার অপরচুনিটি আসলে কোয়ালিটি ম্যানেজমেন্টের অনেক আছে, তার মধ্যে আমি যেটা বললাম যে বড় কোম্পানি ছোট কোম্পানি, আমাদের মতন ছোট কোম্পানি যারা, আমরা তো আসলে ছোট কোম্পানি যারা ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশে, আসলে খুব বড় কোম্পানি কমই আছে। তো কিন্তু যদি বলি তাহলে আসলে আমাদেরও কোয়ালিটি কন্ট্রোল টিম আমাদের রিসোর্স লাগে এবং কোয়ালিটি এসুরেন্সেও লাগে। এবং আমি তো আর আমাদের ক্ষেত্রে বলবো না, আমি গ্লোবাল স্ট্যান্ডার্ড যদি বলি তাহলে ইভেন কোয়ালিটি এসুরেন্সের জন্য কোয়ালিটি ডাইরেক্টরও যেমন লাগছে, অ্যাসিউরেন্স আর প্রসেস ম্যানেজার যে পুরো প্রসেস সব কিছু মেনটেন করবে তারাও যেমন থাকবে, প্রসেস অডিটর থাকবে, এবং ডকুমেন্ট রাইটার, এই যে ডকুমেন্টগুলো লেখা হচ্ছে, ডকুমেন্টগুলো ট্রেস করা হচ্ছে, সবকিছু করা হচ্ছে, এই জিনিসগুলোর জন্য কিন্তু লোক লাগে এবং বেশ ভালো পরিমাণে রিসোর্স লাগে। কোয়ালিটি কন্ট্রোলের জন্য যেটা লাগছে আমাদের assurance and quality control itself কিন্তু অনেক জব জেনারেট করে, সো এইটাও কিন্তু আপনার একটা হিউজ অপরচুনিটি। এবং শুধু আমি কিন্তু বলছি না ডেভেলপমেন্ট, ইভেন বড় বড় কোম্পানি তো কিন্তু আলাদা করে কিন্তু যেগুলো মেনটেন করছে, আইটি সব কোম্পানিতে থাকে, সো তারাও কিন্তু ডিপ্লয় করে কোয়ালিটি টিম। সো এইটা আমি মনে করি অনেক বড় অপরচুনিটি। আমি একটু শর্টকাটে শেষ করলাম এই কারণে, কারণ টাইমের যেহেতু একটু স্বল্পতা আছে, আমার মনে হয় আমি টাইমই শেষ করতে পেরেছি হয়তো, বা আপনাদের যদি এরপরে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি নিব আরো হয়তো বা ডিটেলে বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ জিজ্ঞান আপা, খুব সুন্দর করে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, অনেকগুলো নতুন বিষয় সম্পর্কে জানা হলো, অনেক নতুন অঙ্গন যেগুলো সম্পর্কে কোনো ধারণাই ছিল না। নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে হওয়ার ধরুন অনেক কিছু হয়তো জানতাম না, আপনার আলোচনার মাধ্যমে সব ফুটে উঠলো, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আলোচনার প্রেক্ষিতে অথবা কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে আপনারা আপনাকে জিজ্ঞেস করতে পারেন। আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন মন্তব্য বা কোনো এডিশন থাকে সেক্ষেত্রে আপনারা এখন উত্থাপন করতে পারেন। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা শেষ করব। আমরা কিন্তু মনে করি যে আপনারা যে কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, যেমন সিএমএমআর কথাগুলো আমি খুবই শর্টকাটে চলে গেছি বলতে, আসলে ইটসেলফ ইজ এ হিউজ ম্যাটার, টেমপ্লেট গুলিও বোঝানো তো অনেক বড় ব্যাপার, যেমন একটা এসআরএস এর ফরমেটি কেন হয় কিভাবে সেটাই আসলে একটা বড় ক্লাস থেকে যায়। তো এগুলো থেকে আসলে আপনাদের অনেক কোশ্চেন আসতে পারে, সো প্লিজ ফিল ফ্রি। একটা বিষয় এখানে, সিএমএমআই বা স্ক্যাম্পি টাইপের যে সমস্ত আপনি ইয়ার কথা বললেন, স্পেশালাইজেশনের কথা বললেন, এগুলো কি কোনো প্রফেশনাল সার্টিফিকেশন ট্রেনিং আছে এগুলোর জন্য? এগুলো আসলে আমি একটু বলি, স্পেসিফিক্যালি হচ্ছে আমাদের ঠিক প্রফেশনাল বলতে কি, আমরা যখন প্রফেশনাল বলতে আমি যেটা বলি পিপল সিএমএমআই আছে, হ্যাঁ, কিন্তু সিএমএমআই ডেভেলপমেন্ট যখন একটা কোম্পানি যখন হবে তখন কিন্তু তাকে আলাদা করে ট্রেনিং অ্যারেঞ্জ করতে হবে, সেটাও কিন্তু আপনার যারা ধরে সিএমএমআই প্র্যাকটিসে আছে যারা কাজ করছে তাদেরকে দিয়েও কিন্তু রিসোর্স নেওয়া যায়। যেমন আমাদের দেশে যারা সিএমএমআই কোম্পানি আছে লেভেল 3 লেভেল 5 এর, তাদের কাছ থেকে কিন্তু তারা রিসোর্স নিয়ে কিন্তু এই ট্রেনিং গুলো দিতে পারেন আপনাদের কোম্পানিগুলিতে, এবং সেটা অনুযায়ী কিন্তু আসলে অনেক সলভ হবে। যেমন আমি তো খুব সহজে এতগুলি ডকুমেন্ট বলে দিলাম, বাট আরো কিন্তু আছে, আমি কিন্তু জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলি এখানে নিয়েছি, এবং এই সবকিছু মিলিয়ে কিন্তু আলটিমেটলি আমাদের একটা পিআইডি প্রজেক্ট আইটেম, মানে আপনার একটা প্রজেক্টের পুরো সম্পূর্ণ একটা ডকুমেন্ট একটা লিঙ্ক সহ লিস্ট করা হয়, যেটা দিয়ে ট্রেসিং করে আমরা একদম ডকুমেন্ট গুলাকে করা হয়। তো এই জিনিসগুলো কিন্তু আসলে বোঝা এবং জানা খুব জরুরি, এবং অনেস্টলি স্পিকিং সিএমএমআই লেভেলে আমরা যদি
ওয়েতে যদি এস্টিমেট করতে পারি, আমাদের এস্টিমেশনই কিন্তু অনেক বড় ভুল হয়ে যায় যখন আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করতে যাই। আমরা দেখা যায় কি যে প্রজেক্ট যখন অফার করি আমাদের এস্টিমেশনটা ভুল, এবং এস্টিমেশনের কারণে আমাদের প্রাইসিং অফারটা ভুল হয়, এবং আমরা দেখা যায় যে অনেক কম প্রাইস করে ফেলি একটা খুব বড় প্রজেক্টের জন্য। তো এই জিনিসগুলোর জন্য আমাদের আসলে অনেক প্রবলেম হয়। তো এই এই জন্য এই স্ট্যান্ডার্ড গুলি ট্রেনিং নেওয়াটা খুব জরুরি। প্রফেশনালি যদি বলি তাহলে আপনারা এইভাবে করে ট্রেনিংটা দিতে পারবেন। জি আপা, অনেক অনেক ধন্যবাদ। দর্শক যদি কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য না থাকে সেক্ষেত্রে আমরা এখন ক্লোজিং এর দিকে যাবো। আপা, আমাদের দুটো ওয়েবসাইট আছে এনডুটির, www.endu.com.bd এবং আমাদের ইলার্নিং প্ল্যাটফর্ম সুদক্ষের www.sudokkho.com। এখানে ভিজিট করে আপনারা আমাদের বিস্তারিত দেখতে পারেন। আর আমাদের এই এই পর্যন্ত 33টি আমাদের সেশন হয়েছে টক্সের সুদক্ষে। এই সবগুলো সেশন আপনারা আমাদের ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেল সুদক্ষ এখানে গেলে পাবেন। থ্যাংক ইউ। আমাদের ফেসবুক পেজ এন্ড্রয়েড সেন্টার ফর ডেভেলপমেন্ট এবং সুদক্ষ, এগুলোতে আপনারা কাইন্ডলি একটু লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকবেন, সেক্ষেত্রে আপনারা আমাদের নিয়মিত আপডেটগুলো পাবেন। আর আমাদের লিঙ্কডইন পেজ এন্ড্রয়েড সেন্টার ফর ডেভেলপমেন্ট এবং সুদক্ষ, এখানে আপনারা কাইন্ডলি আমাদের সাথে কানেক্টেড থাকবেন। পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের টক্সের সুদক্ষের পরবর্তী সেশনগুলোতে আপনাদেরকে অবশ্যই আমরা ইনভাইট করবো, আমাদের সাথেই থাকবেন আশা করি। অনেক অনেক ধন্যবাদ। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবারও বলছি যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি তাহলে কোয়েশ্চেন নিব, না হলে আজকে আমরা মনে হয় শেষ করতে পারি। আসলে আমি হয়তো খুব বেশি টেকনিক্যাল খুব বেশি টানে গেছি, যার কারণে হয়তো কোয়েশ্চেন একটু কম। বাট আপনারা যদি পরবর্তীতে যদি আমার এই আপনার এই লাইভটাকে আবার দেখেন তাহলে হয়তো বা মনে করতে পারেন, মানে মাথায় আমি হয়তো বা কোনো কোয়েশ্চেন আসতে পারে, যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমি মনে করি সুদক্ষ টিমের কাছে দেখেন। থ্যাংক ইউ। জি জি নিশ্চয়ই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আমাদের এই এই সেশনটি ফেসবুকে সেখানে আপনারা রাখতে পারেন, আমরা আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তীতে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।